হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার সুমাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। আজকে আমরা আবার এক্সপ্লেন করবো রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টর চ্যাপ্টার 23। ওকে, তো আউফির সামনে একটা প্রতিযোগিতা রাখছিল মিস্টার লি। বলছিল যে এখানে তুমি যদি একটা রোগীকে ঠিক না করতে পারো তাহলে তুমি এখান থেকে বের হয়ে চলে যাবে স্কুল থেকে। তো এখানে মিস্টার লি বলতেছে এখন তুমি কি করবে। তো জিমিং এখানে আউফিকে ভেঙ্গাই বলতেছে তো তুমি এখন তো জানোই যে এখন তুমি আর জিততে পারবে না, তো এখন তুমি মনে হয় পরাজিত ছাড়া আর কিছুই নও। তো মিস্টার লি এখানে বলতেছে যে তুমি যদি এখানে তাকে ঠিক না করতে পারো তাহলে বলো আমাদেরকে যে চিন্তা করবে না, আর আমরা আশা করিনি যে তুমি এখানে এটা সুস্থ করতে পারবে। তো আফি এদের দুইজনের কথা শুনে এখানে চুপ হয়ে ভাবতেছে। তো আফি এখানে বলতেছে মিস্টার লি আপনি যেহেতু বলেছেন যে আপনি তাকে এক মাসের মধ্যেই রিকভার করতে পারেন তাই না। তো এখানে মিস্টার লি বলতেছে হ্যাঁ। তো আফি এখানে বলতেছে রিকভার করার জন্য খুব বেশি সময় এবং শক্তির ব্যয় করা তার জীবনকে আরও বেশি প্রভাবিত করতে পারে। তো মিস্টার লি এখানে বলতেছে তো তুমি বলতেছো যে এখানে এক মাস সময় অনেক বেশি সময়। তো মিস্টার লি এখানে বলতেছে তুমি কি মনে করো এটাকে একটা ছোট রোগ যা এত তাড়াতাড়ি ঠিক করা যাবে। তো আউফ এখানে বলতেছে আমার কাছে একটা সলিউশন আছে। তো এখানে মিস্টার লি হেসে হেসে বলতেছে ঠিক আছে গ্রেট, তো আপনি যেহেতু আপনার সলিউশনটা পেয়ে গেছেন তো আমাকে দেখান। তো প্রফেসর লু এখানে বলতেছে তার পিঠে গুরুতর আঘাত রয়েছে, তো তুমি এখানে কি নিশ্চিত যে তুমি তাকে ঘটনাস্থলেই এখানে তাড়াতাড়ি ঠিক করতে পারবে। আফ এখানে বলতেছে আপনি চিন্তা করবেন না আমি এটা করতে পারবো। তো মিস্টার লু এখানে বলতেছে আপনার সময় নষ্ট না করে তাড়াতাড়ি আপনার সুই দিয়ে কাজটা শুরু করতে পারেন। তো আফ এখানে বলতেছে এই রোগের জন্য সুই ব্যবহার করা যাবে না, তো আমি এটা সুই দিয়ে করতে পারবো না। যে এখানে রোগী সে এখানে বলতেছে আমার অনেক ব্যথা লাগতেছে। তো জিমিং হান এখানে বলতেছে তো আপনি যেহেতু বলেছিলেন যে আপনি তাকে কিছুক্ষণের মধ্যেই এখানে ঠিক করতে পারবেন এবং তারপর আপনি এখানে বলছেন যে আপনি তাকে অ্যাকুয়াপাঙ্কচার দিয়ে এখানে ঠিক করতে পারবেন না, তার মানে কি মনে হচ্ছে যে আপনি এখানে হার মেনে যাবেন। এরপরে এখানে জিমিং হ্যারান হয়ে যায় কিছু একটা দেখে আউফির কিছু কৌশল ব্যবহার করতেছে। এখানে যদি এখানে অ্যাকুয়াপাঙ্কচিং স্কিল ব্যবহার করে যদি তাকে ঠিক না করতে পারি তো অন্য স্কিল ব্যবহার করব আমি। তো এখানে আউফির তো দুইটা স্কিল আছে, একটা আছে বাটারফ্লাই স্কিল আর একটা হচ্ছে বোন রিসেটিং স্কিল। তো এটার ভিতরে একটা ব্যবহার করবে মনে হয়, এখানে একটা পোজ নিচ্ছে মানে টেকনিক ব্যবহার করার জন্য। তো এইগুলো টেকনিক ব্যবহার করা দেখে এখানে মিস্টার লি এখানে অনেক অবাক হয়ে যায়। মিস্টার ছ্যাং এখানে বলতেছে এই টেকনিকটা কেমন যেন চিনা চিনা লাগতেছে। এখানে মিস্টার লু বলতেছে এটা কীভাবে সম্ভব। তো আউফির সামনে এখানে গোল্ডেন লাইট বেড়াচ্ছে বেশি, তো এই গোল্ডেন লাইটগুলো এখানে তার টেকনিক ব্যবহার করানো তৈরি হয়েছে। তো আউফির হাতে এখানে কিছু ম্যাজিক ব্যবহার করতেছে, তো যার ফলে এখানে সেই কোমরের হাড়িটি তার দেখা যাচ্ছে আর এখানে সেই হাড়িতে এখানে রিসেট করবে। তো এখানে এই হাড়িতে ক্র্যাক চলে আসছে, তো আউফি এখানে নাড়াচাড়া করতেছে বলে এই লোকটা আরও ব্যথা হচ্ছে। তো এখানে আউফি তার হাতের উপর প্রেশার রিলিজ করতেছে এই কোমরের উপর আর এই লোকটা এখানে সেই ব্যথাটা সহ্য না করতে পারে অনেক জোরে চিল্লাচ্ছে। তো চশমা লোকটা এখানে বলতেছে আমি জানি না সে এখানে কি করতেছে কিন্তু তাকে দেখে অনেক কুল মনে হচ্ছে। তো কিছু মেয়েরা এখানে আউফির জন্য পাগল হয়ে গেছে আর বলতেছে যে সে কি এখানে শাইনিং করতেছে আর বলতেছে যে তা এটা কি সেই ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিন। তো আউফি এখানে হাড্ডিতে থাকা যে স্প্রিংটাকে রিসেট করছে, রিসেট করার পরে এখানে টেন্ডিং ফেন্সিং স্কিল ব্যবহার করে তার ভেইনগুলোকে আনলক করছে। তো আউফি এখানে সেই টেকনিকটা ব্যবহার করার জন্য সুই ব্যবহার করতেছে আর এখানে মিস্টার জ্যাং অবাক হয়ে আছে এই টেকনিকগুলোকে দেখে। তো প্রফেসর লি আর এখানে জিমিং এখানে আউফিকে দেখতেছে আর বলতেছে না এটা হতে পারে না। তো আউফি এখানে বাটারফ্লাই টেকনিক্যাল ব্যবহার করতেছে আর গোল্ডেন লাইট রিলিজ হচ্ছে, এটার কারণে শুয়ের মাথায় অনেক প্রেশারের সাথে এনার্জি রিলিজ হচ্ছে আর এটা অনেক স্পিডের সাথে তার কোমরের উপর মানে লাগাবে। তো এটা লাগানোর পর এখানে একটা ফিগার তৈরি হয়েছে বাটারফ্লাইয়ের কারণে, এই টেকনিকটার নামই হচ্ছে বাটারফ্লাই টেকনিক। তো এটার কারণে সিরিয়াল বাই সিরিয়াল লাগাই ফেলছে, লাগানোর পরে সুইটার মাথায় এখানে চাপ দিচ্ছে, চাপ দিয়ে ব্যাখ্যা করছে, ব্যাখ্যা করার পরে স্প্রিংয়ের মতো নাড়াচাড়া করাচ্ছে। তো এখানে এটা করার পর এখানে লাল কালারের এনার্জি রিলিজ হচ্ছে তার শরীর থেকে, তো সেই এনার্জিটা এখানে ছড়ায় ছড়ায় যাচ্ছে মুখের সামনে। তো আউফি এখানে এগুলো কাজ করার পর দাঁড়ায় আছে চুপচাপ। তো এখন জিমিং এগুলো দেখে বলতেছে এটা কি। তো আউফি এখানে তাকায় বলতেছে হ্যাঁ তুমি ঠিক ধরেছ। তো এরপর প্রফেসর লি এখানে বলতেছে তুমি তো শুধু এখানে ব্লাফিং করেছো মানে ওই যে স্প্রিংয়ের মতো নাড়াচাড়া করেছো তাই বলতেছে। তো এখানে মিস্টার লি হিংস হয়ে বলতেছে যে তুমি কি মনে করো যে তুমি এখানে স্প্রিংয়ের মতো নাড়াচাড়া করালে সেই রোগটা ঠিক হয়ে যাবে। তো এই ড্রাইভার এখানে উঠে বলতেছে হুররে আমার ব্যথা চলে গেছে। তো এখানে মিস্টার লি গালা করে এখানে তাকা তাকা দেখতেছে, এরা বলতেছে এটা কীভাবে সম্ভব, তুমি এখানে মৃত্যুর প্রায় কাছাকাছি চলে গেছিলে তো তুমি কীভাবে ফিরে আসলে।
আউফি এখানে বলতেছে তুমি কি বলছো, তুমি কি এখানে দেখতে পারতেছো না যে এটা সত্যি নাকি মিথ্যা, নাকি তুমি যা দেখছো তা বিশ্বাস করতে পারতেছো না? প্রফেসর লি তো এখানে আফ্রিকে দেখে গা কাঁপতেছে। এখানে দুজন ছেলে অনেক মুগ্ধ হয়ে গেছে আফির এই কাজ দেখে। আর মেয়েটা এখানে বলতেছে ওরে এখন থেকে সে আমার আইডল। তো মিস্টার জাং এখানে আফিকে দেখে বলতেছে তো তুমি কি এখানে টেন্ডিং পেন্সিং স্কিল সম্পর্কে জানো? তো এখানে আফি বলতেছে হ্যাঁ, আপনি কি এই দক্ষতা সম্পর্কে জানেন মিস্টার জাং? তো এই মিস্টার জাং এখানে বলতেছে এর আগে কাউকে এটি ব্যবহার করতে দেখিনি, তো আজকে প্রথম দেখলাম, তো এটা আমার অনেক সম্মান ছিল। তো আপনার মতো একজন যুবক ঐতিহ্যগত চীনা ঔষধ দুই ধরনের রহস্যময় দক্ষতা জানে, আমি মুগ্ধ হয়ে গেলাম আপনাকে দেখে। তো মিস্টার লু এখন বলতেছে যে এখন তো আপনি জানিয়ে গেছেন যে আমি কেন আপনাকে আউফির ব্যাপারে সুপারিশ করেছিলাম। জিমিং এখানে বলতেছে চাচা আমাদের কিছু করতে হবে, নয়তো জিং আউফি গেস্ট লেকচারার হয়ে যাবে। তো এখানে মিস্টার লি বলতেছে চিন্তা করবে না, আমি এটা মোকাবেলা করব। তো এখানে মিস্টার লি বলতেছে যদি রোগী এখন নড়াচড়া করতে পারে তবে সে কি পুরোপুরি ঠিক হয়ে যেতে নাও পারে, তো আমাকে এটা একবার চেক করতে হবে। ঠিক আছে, নিজের মন মতো করে আপনি দেখে নিতে পারেন। তো এখানে ড্রাইভার অনেক খুশি লাগতেছে আউফির এরকম কাজ দেখে। ডাক্তার এখানে ড্রাইভারের কাছে গিয়ে বলতেছে তুমি এখন কীরকম ফিল করো? অনেক চমৎকার লাগতেছে আমার। তো এখানে আমার পিঠে যে ব্যথা ছিল সেগুলো সব দূরে চলে গেছে, এখন আমার শরীরটা অনেক হালকা লাগতেছে। তো মিস্টার লি এখানে এই ড্রাইভারকে ধমকায় বলতেছে যে তুমি এখন আর কোনো ভালো অনুভব করতে পারতেছো না, তুমি এখন বলো যে তুমি এখন অনেক ব্যথা অনুভব করতে পারতেছো, আর একদম ব্যথা এত ব্যথা যে মরে যাবো একটু পরে। তো এখানে মিস্টার লি বলতেছে যেহেতু আমি তোমাকে আমার কাছে চাকরি দিয়েছি তো আমি এটাকে কেড়েও নিতে পারি। ড্রাইভার তো ড্রাইভার এখানে ভয় পেয়ে আছে তার চাকরি চলে যাবে বলে। মিস্টার জাং এখানে মিস্টার লিকে বলতেছে তো আপনি কি এখানে কোনো ভুল খুঁজে পেয়েছেন এই রোগীর কাছ থেকে? তো এখানে মিস্টার লি বলতেছে হ্যাঁ আমি পেয়েছি। ঠিক আছে, এখনই সেই পেশেন্টটা বলবে যে তার কী সমস্যা। ঠিক আছে, আমি সব কিছু শুনবো, মিস্টার জাং বলতেছে। তো আমার পিছনে অনেক বেশি ব্যথা করতেছে যেমনটা হেলের মতো। মিস্টার লি এখানে বলতেছে যেহেতু তোমরা সবাই শুনে ফেলেছো যে এখানে তার রোগটা এখনও ঠিক হয়নি। তো এখানে মিস্টার লি বলতেছে দেখা যাচ্ছে যে রোগীর রোগটা এখনও ঠিক হয়নি, জিং আউফির যেই জাগলিং ফ্রেশম্যান যে একজন গেস্ট লেকচারার হওয়া যোগ্য নয়। তো মিস্টার লু এখানে বলতেছে সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন, তুমি মিথ্যা কথা বলতেছো। তো মিস্টার লি এখানে বলতেছে সে যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এটা আপনি মিথ্যা কথা বলতেছেন। তো এখানে মিস্টার জাং বলতেছে ঠিক আছে, শ্রীমণি অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, তো মিটিং রুমে যে কথা বলি। জিমিং এখানে বলতেছে যে আঙ্কেল, তো এখানে আঙ্কেল বলতেছে তো তুমি আগে পিছনে যাও। তো মিস্টার লি এখানে বলতেছে মিস্টার জাং আমি মনে করি না এটা নিয়ে আর আলোচনা করা দরকার, রোগী তার পয়েন্ট তৈরি করেছে। তো মিস্টার জাং এখানে বলতেছে তুমি কি শিওর যে সে সত্যি কথা বলতেছে? আউফি এখানে বলতেছে তো আপনি কি এখনও বোকার মতন করে খেলছেন? তো আমি মনে করি যে আপনি তাকে তার পিঠের ব্যথা পাওয়ার জন্য হুমকি দিয়েছেন। তো মিস্টার লি এখানে খেপে গিয়ে বলতেছে শয়তানের বাচ্চা, তো কথা বলা বন্ধ করো, আমার সাথে এভাবে কথা বলার সাহস কী করে হয়? তো এখানে মিস্টার জাং বলতেছে যথেষ্ট, আমরা এখানে ডাক্তার, আমাদের শুধু রোগীর কথা নয় পেশাগতভাবে বিচার করতে হবে। মিস্টার লি এখানে বলতেছে আমি এটা প্রয়োজন মনে করি না, আমি তার রোগ সম্পর্কে ভালোভাবেই জানি, এটা এত সহজে ঠিক হবে না। মিস্টার লি এখানে বলতেছে উত্তর প্রজাতির অ্যাকুয়াপাঙ্কচার দক্ষতা আর টেন্ডন পেন্সিং স্কিল দক্ষতা কীভাবে এমন কাজ করতে পারে? তো এখানে মিস্টার লু বলতেছে আপনি কীভাবে এত নিশ্চিত হতে পারেন যে আপনি এটা সম্পর্কে ভালোভাবে জানেন না যে এটার মান কত ভালো? এখানে মিস্টার লু এখানে নিরাশে বলতেছে মান, হ্যাঁ আপনার স্কুল কি কখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো মান নিয়ে এসেছে? তো মিস্টার লি এখানে দাঁড়ায় বলতেছে ঐতিহ্যগতবাহী চাইনিজ মেডিসিন স্কুলে শুধুমাত্র টাকা খরচ হয়, আপনি কি কখনো বিশ্ববিদ্যালয়ে কিছু ফেরত দিয়েছেন? তো আফি এখানে ড্রাইভারের কাছে বলতেছে যে তোমার ব্যথা কি এখনও সত্যি হচ্ছে? তো ড্রাইভারও এখানে কিছু বলার সাহস পাচ্ছে না কারণ এখানে তার চাকরি চলে যেতে পারে। তো আফি এখানে বলতেছে আপনার তো আমার চিকিৎসার দক্ষতা সম্পর্কে ভালোভাবে জানা উচিত। তো আফি এখানে বলতেছে আমি জানি না সে আপনাকে কি বলেছে, কিন্তু আপনি যদি এখানে তাকে তার মতো পথ চলতে দেন তো আপনার মতো আরও রোগী আছে শেষ পর্যন্ত তার শিকার হবেন। এখানে মিস্টার লি দাঁড়ায় বলতেছে জিং আউফি তোমার বাজে কথা বলা বন্ধ করো। তো মিস্টার লি এখানে বলতেছে আমার মাথা গরম হওয়ার আগে এখান থেকে বের হয়ে যাও। তো
পিছনে থাকা সেই ড্রাইভার এখানে তাকে একটা থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দেওয়ার পরে চশমাটা নিচে পড়ে যায়। তো এখানে ড্রাইভার রাগ করে এখানে সেই নিজের বসকে এখানে থাপ্পড় মারছে, আর এখানে বলতেছে আমি তোমার চাকরিকে ভয় পাই না, আমি তোমাকেও ভয় পাই না, আমি এখানে তোমার জন্য দীর্ঘদিন ধরে এখানে ড্রাইভারি করে আসছি, আর তুমি আমার সাথে এইভাবে আচরণ করতেছ। তো এখানে বলতেছে যে তুমি তো নিজে একটা শয়তান, আর তুমি আমাকেও এখানে শয়তানের কাছে নিয়ে যাচ্ছ, তো আমি এখান থেকে চলে যেতে চাই। তোমার কি তোমার মন মতো করে কথা বলতেছে, হ্যাঁ তোমার সাহস কি করে হলো আমার থাপ্পড় মারার? তো এখানে বলতেছে মিস্টার লি, এখানে বলতেছে মিস্টার লি আপনি এখানে বাতাস বপন করেছেন এবং ঘূর্ণিঝড় কাটালেন, তো আপনি শুধুমাত্র নিজেকে দোষ দিতে পারেন। তো এখানে বলতেছে এখন আমরা সত্যটা জানি, তিনি নিশ্চিতভাবে সুস্থ, তো সেজন্য আমি এখন জিতে গেছি। তো এটা বলেই এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়, চ্যাপ্টার 23। এটা হচ্ছে চ্যাপ্টার 24। ওকে, ডক্টর লু এখানে বলতেছে আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি এইভাবে মিস্টার লিকে হারিয়ে ফেলবে। আউফিরকে বলতেছে যে তোমার বয়স এত অল্প, তারপর তুমি এত ট্যালেন্টেড, আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম। তো আউফি বলতেছে ধন্যবাদ প্রফেসর লু। তো মিস্টার লি এখানে যেতে যেতে বলতেছিল তুমি আমার উপর এত হাসবে না, আমি পরে তোমাকে দেখে নেব। তো এখানে আউফি বলতেছে মিস্টার লি তো মনে হয় আমার উপর প্রতিশোধ নিতে পারে। তো প্রফেসর লু এখানে বলতেছে চিন্তা করবে না, তোমার চিকিৎসা দক্ষতা এত বেশি যে তুমি তাকে খুব সহজে হারিয়ে ফেলতে পারবে। তো আউফি এখানে বলতেছে তাকে ভুলে যাও, যেহেতু তুমি এখানে উত্তর প্রজাতি অ্যাকুয়াকালচারের দক্ষতা আগ্রহী, তো আমি তোমাকে এটা কিভাবে ব্যবহার করতে হয় তা দেখাতে পারি, তো এটার জন্য একটু সময় লাগবে। তো প্রফেসর লু এখানে বলতেছে আমি এত তাড়াহুড়ো করছি না শিখার জন্য, তবে হ্যাঁ আমার একটা নাতনি আছে, সে অ্যাকুয়াকালচারে বেশ ট্যালেন্টেড, তো আমি আশা করি তুমি তাকে শেখাতে পারো। তো এখানে আউফি বলতেছে কোনো সমস্যা নেই, তুমি আপনি তাকে শেখাতে পারেন এগুলো। প্রফেসর লু এখানে বলতেছে অনেক দেরি হয়ে গেছে, আমাকে রাতে খাবারের জন্য বাড়িতে যেতে হবে, তো আপনি হয়তো বুঝতে পারবেন না যে আপনি সারা জীবন অবিবাহিত থাকার কারণে কেউ আপনার জন্য রাতে খাবারের জন্য অপেক্ষা করা কতটা খুশির ব্যাপার। তো আউফি এখানে যেতে যেতে বলতেছে ঠিক আছে পরে দেখা হবে। তো আউফি ঘরে চলে এসে বলতেছে আমি ফিরে এসেছি, তোমরা কি আমাকে মিস করেছো? দেখো আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি, একটা প্যাকেট নিয়ে আসছে খাবারের। তো এটা আর কি দেখাচ্ছে সোয়ানকে। তো এখানে সোয়ান বলতেছে ও তুমি ফিরে এসেছো? তো এখানে আউফি বলতেছে কি তোমরা এখানে গরম হটপট কোথা থেকে পেলে? তো সোয়ান এখানে নিজেরাই রান্না করে খাচ্ছিল আউফিকে ছাড়া। তো সোয়ান এখানে বলতেছে জি বললো যে তুমি আজ আরেকজনকে বাঁচিয়েছো, তুমি অবশ্যই সবার সামনে একটা লাইট স্পটলাইট হয়েছিলে। তো এখানে খরগোশটা বলতেছে ভ্যাঙ্গাইয়া যে তার মতো বোকা কিভাবে একটা স্পটলাইট নিতে পারে। তো আউফি শুনে বলতেছে তোমরা কিভাবে জানলে এগুলো? তো এখানে এই খরগোশটা বলতেছে আচ্ছা তুমি যা করেছো তার জন্য সিস্টেম তোমাকে একটা পুরস্কার দিচ্ছে এবং একটা নতুন মিশন প্রকাশ করেছে। তো আউফি শুনে বলতেছে কি একটা নতুন মিশন? তো এখানে খরগোশটা উঠে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এখানে চিল্লা বলতেছে জিং আউফি। তো জিং আউফি তোমাকে আমার সামনে হাঁটু গেড়ে এখানে আমার কাছে এই মিশনটা নিতে হবে, ঠিক আছে? তো আউফি তো শুনে এখানে রাগ হয়ে গেছে, আর খরগোশটা আর এখানে কান ধরে এখানে বলতেছে তুমি কি বললে আবার বলো। তো এখানে খরগোশটা বলতেছে আরে দাঁড়া দাঁড়া এত রাগ হবে না, আসো সরাসরি পয়েন্টে আসি। তো এখানে খরগোশটা বলতেছে হোস্ট তোমাকে এখানে নতুন মিশন দেওয়া হয়েছে, সেই মিশনটা হচ্ছে এই চাইনিজ মেডিসিন স্কুলে এখানে আর্নিং করতে হবে, প্রফিট বানাতে হবে 1,000,000। সোয়াং এখানে খুশি বলতেছে বা এই মিশনটা তো খুবই সহজ শোনাচ্ছে, তুমি এটা করতে পারবে। তো আউফি শুনে বলতেছে আমাকে সেই ক্যামেরাটা দাও, আমি এখানে নগদ ছবি তুলে সেটাকে কপি করব। সোয়াং এখানে বলতেছে কোনো সমস্যা নেই। তো খরগোশটা এখানে রেগে গিয়ে বলতেছে তোমাকে এই টেকনিক ব্যবহার করে টাস্ক পূরণ করা যাবে না, তোমাকে সৎভাবে এই টেকনিক ব্যবহার করতে হবে, মানে এই সৎভাবে সম্পূর্ণ করতে হবে। তো আউফি তো এখানে বলতেছে আমি আমার শেষ জীবনে $10,000 দেখিনি, এক সপ্তাহে $1,000,000 আয় করবো কীভাবে? তো তুমি কি আমার সাথে মজা করছো? এখানে সোয়ান বলতেছে তো আগের জীবনটা তোমার কত বাজে ছিল। তো এখানে আউফি বলতেছে তুমি কি ভেবেছিলে যে তুমি প্রতিবার একটা সহজ মিশন পেতে থাকবে, তো এটা স্বপ্নের ভিতরে দেখো। তো আউফি এখানে বলতেছে এই সম্পর্কে পরে কথা বলবো, আগে আমার পুরস্কারটা কোথায়, তুমি কি এটা আবার আমার কাছ থেকে কেড়ে নেবে নাকি? তো খরগোশটা এখানে বলতেছে এটা একটা অপবাদ, তো আমি এখনও তো কিছু বলিনি। খরগোশটা এখানে একটা বই টেকনিক বের করছে, তো এখানে বলতেছে তোমার চোখটা খোলো। তো আউফি এখানে চোখটা খুলে ফেলছে বইটা দেখার জন্য। তো এই বইটা হচ্ছে ট্র্যাডিশনাল মেডিসিনের অ্যাসেন্স, তো এর ভিতরে রেকর্ড করা আছে ক্লাসিক্যাল হার্বাল মেডিসিন, এখানে কিছু নামগুলোকে দেখানো হয় আব্রাস হার্ব, অ্যাকাবিয়া স্টেম।
তুমি যদি এই বইটা এখানে লার্ন করো তাহলে তুমি এখানে অনেক বেশি উন্নতি করতে পারবে। তো আফি এখানে বলতেছে এই স্ক্রলটা, আফি একটু মন খারাপ করে বলতেছে এটিতে অনেকগুলো অস্বাভাবিক শব্দ রয়েছে, এটা পড়া শেষ করতে কতক্ষণ সময় লাগবে। তো এখানে আমি একটু নিরাশ হয়ে গেছে এগুলো শুনে। তো জি এখানে বলতেছে চিন্তা করবে না, আমি এটা হ্যান্ডেল করতে পারি। এই খরগোশটা এখানে তার দুইটা ছোট আঙুল দিয়ে চুটকি বাজায়। তো খরগোশটা এখানে নিজের পাওয়ারটাকে অ্যাক্টিভেট করে এখানে এই স্ক্রলটাকে বাতাসে উড়াচ্ছে, আর আফ্রিকেও এখানে বাতাসে উড়াচ্ছে। তো এখানে সেই বইটা এখানে একটা মানুষ রূপে এখানে চলে আসছে, এসে এখানে আফির মাথায় হাত দিয়ে রাখছে। তো আফির সামনে এখানে হাত দিয়ে রাখছে, আর আফির চারপাশে এখানে সাদা কালারের এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে সুয়ান হেরান হয়ে গেছে তাকে দেখে, যে বলতেছে জি তুমি কি ইনভাইট করছো ইয়ান এম্পায়ার? তো সুয়ান এখানে বলতেছে কিন্তু সে এখানে নেদারওয়ার্ল্ডে থাকার কথা ছিল, এখানে কেন? এটা মানে সেই যে এখানে আফ্রিকে পাঠিয়েছে, এখানে বলছিল যে শেষবার যে সে অনেক বড় উন্নতি হবে, মানে ব্লাড লাইন তার অনেক বেশি। তো এখানে খরগোশটা বলতেছে যে আমি এতটা সর্বশক্তিমান নই, তুমি এখানে স্ক্রলের ইয়ান সম্রাটের যেই বাম পাশে চেতনা বা কনসকিউসনেসটা যেটা সেটা তুমি জাগিয়ে তুলেছো, এটা অনেকটাই অবাস্তব ছিল। এখানে খাওয়া দাওয়া চলতেছে। তো আফি এগুলো শুনে কিছু বুঝতে পারতেছে না বলে এখানে চুপ হয়ে দাঁড়ায় আছে, মানে বসে আছে। খরগোশটা এখানে বলতেছে আরে তুমি এখন এত হতাশ হয়ে আছো কেন? এটা কি খুব বেশি তোমার জন্য এটা সব নিতে হবে? না আমি আসলে ভাবতেছিলাম, আফি বলতেছে তো আমাকে অগ্রগতির জন্য মিশন শেষ করতে হবে, কিন্তু মূল বিষয় হলো মিশনগুলো সুচারুভাবে সম্পূর্ণ করার জন্য আমাকে তোমার সন্তুষ্ট করতে হবে, তাই না? তো এখানে জি বলতেছে তুমি কি সম্পর্কে কথা বলতে চাও? তো এখানে আফি বলতেছে জি তোমার কাছে কি কোনো ভালো জিনিস আছে? এখানে খরগোশটা বলতেছে তো এই বাচ্চা এটা সব তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। আফি এখানে যাচ্ছে আর বলতেছে আমি এখানে যাচ্ছি মার্কেটে তোমার জন্য অনেক মূল্যবান গাজর নিয়ে আসতে। এখানে সোহান বলতেছে ঠিক আছে আমি তোমার জন্য তাজা গাজর কিনতে যাব। তো এখানে একজন আফির এইসব কিছু দেখতেছে আর বলতেছে আমি টেন্ডন পেঞ্চিং স্কিল দক্ষতার সাথে তার মেরুদণ্ড পুনরায় সেট করেছি, এখন সময় তার শিরাগুলো খুলে ফেলার। তো এটা হচ্ছে সেই মেয়েটা যেটা আফির কে এখানে পরীক্ষা করতে আসছিলো যে এখানে আসলে সে লিডার কি না। তো এখানে আফির সব কিছু দেখতেছে যে কীভাবে ঠিক করছিলো সেখানে। তো এখানে ইউয়ান বলতেছে সে কি সবসময় এতটাই নাটকীয়, তিনি কীভাবে জনসাধারণের কাছে এটি রহস্যময় দক্ষতাটা দেখাতে পারেন? তা আমি সঠিক জানি না যে ইউয়ান কোথা থেকে এই ভিডিওগুলো পেল। ইউয়ান এখানে বলতেছে আমার তদন্ত অনুসারে প্রিন্সিপাল তখন থেকেই জিং আফির বিষয় অত্যন্ত ভাবতেন এবং তিনি অতীতে প্রভাষক হয়ে উঠেছেন, মানে লেকচারার হয়ে উঠেছে। এখানে দুইজনই বসে আছে, একটা আছে ইউয়ান আর তার পাশে থাকা বডিগার্ড। তো ইউয়ান এখানে বলতেছে সে কি আমাদের দক্ষতাটা অন্যকে শেখাতে চাচ্ছে? তো এই মেয়েটা এখানে ফল উঠে বলতেছে সে কি এখানে সাকসেসরের নিয়ম সম্পর্কে কিছু জানে না? তো এই অ্যাসিস্ট্যান্ট মেয়েটা এখানে বলতেছে যে মিস তো আমরা এখানে কি করব? তো এই মেয়েটা এখানে ওই হাউজিয়া ইউনিভার্সিটিতে অনেকগুলো টাকা ডোনেট করেছিল, তো সেগুলো কথা বলতেছে। তো অ্যাসিস্ট্যান্ট মেয়েটা বলতেছে হ্যাঁ আমরা এটা করেছিলাম। তো ঠিক আছে আমাদের টাকাগুলো এখানে উইথড্র করতে হবে। তো এই মেয়েটা এখানে প্ল্যান বানাচ্ছে যাতে এই হাউজিয়া কলেজ এখানে ধ্বংস হয়ে যায়, মানে টাকা ছাড়া তো কলেজ চলবে না। তো এইটা আর কি বলতেছে। এরপরে এই মেয়েটা বলতেছে আমি তাকে দেখতে যাব। তো এখানে আফি বলতেছে ধর চাই, তো এটা বলে ফোনটা উঠাচ্ছে। তো আফি এখানে ঘুম থেকে উঠে বলতেছে এত সকালে কে ফোন দিল? তো দেখুন এখানে কীভাবে ঘুমাইছে দুইজন, সে এখানে একজন কোমরের দিকে মুখ করে ঘুমাইছে, মানে অন্যরকম লাগে দেখতে গেলে। তো এখানে আফি বলতেছে এত সকালে ফোন কেন করলে? তো সিজিং এখানে আফিকে ফোন দিয়েছে, বলতেছে যে আজকে সকালে ক্লাস শেষে আমার ক্লাসে এসো, তো না আসলে আমার মনে রাগ হবে। কিন্তু এত সকালে এখানে তারা অনেক বিজি হয়ে গেছে, আফি বাইর হয়ে বলতেছে। তো এরপরে সিনে দেখা যায় এখানে সিজিং এখানে পাঞ্চিং ব্যাগে অনেক জোরে মানে পাঞ্চ করতেছে। তো আফি এখানে বলতেছে আরে তুমি এখানে আমাকে ডেকে আনছো কি তোমার বক্সিং দেখার জন্য? তো সিজিং এর আস্তে আস্তে এখানে বডিটা দেখাচ্ছে যে কিভাবে লাগতেছে আজকে। তো সিজিং এখানে অর্ধেক আর্মি জামা পরে আসছে, মানে একটু সেক্সি সেক্সি মনে হচ্ছে। এখানে অবশেষে তুমি এসে পড়েছো, তাই না? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এটা হচ্ছে চ্যাপ্টার 25। তো আফি এখানে বলতেছে তুমি আমার জন্য অপেক্ষা করছো কেন? তুমি তো আবার কয়েক রাউন্ড জিতে যেতে পারো। তো এই কথাটা এখানে সিজিং এর একদম কাছে গিয়ে বলতেছে।
ওয়ালের সাথে এখানে গা ঠেকনা দিয়ে এখানে ধরে রাখছে সেজিংকে। সেজিং এখানে বলতেছে তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমি যখনই যাব তুমি তখনই এখানে চলে আসবে। তো আফি এখানে বলতেছে তুমি কি চাও যে আমি তোমার সাথে বালির ব্যাগে ঘুষি মারব, কত রোমান্টিক হবে তাই না? সেজিং এখানে বলতেছে আজ তো আমরা সেটাই করতে যাচ্ছি, তোমার কি কোনো সমস্যা আছে? তো আফি বলতেছে আমি এটা করতে চাই না। ঠিক আছে আমি তোমাকে খাবার খাওয়ানোর একটা ট্রিট দিব, তো এই সেজিং বলতেছে। তো আফি অনেক লোভী, তো সেজন্য খাবারের কথা শুনলে যে কোনো কিছুতে রাজি হয়ে যায়। ঠিক আছে আসো একবার দেখি তুমি কি করো, সেজিং মনে মনে বলতেছে। তো এখানে দেখো ভালো করে, তো এটা বলে বালুর ব্যাগের ভিতরে পাঞ্চ মারতেছে। তো আফি অনেক জোরে একটা পাঞ্চ মারছে, এটার ফলে ব্যাগটা ব্যাকা হয়ে গেছে। তো শুধু ব্যাকা হয়ে যায় না, এখানে বালু বের হয়ে গেছে ফাইটে যায়, তো চারদিকে বালু ছড়ায় গেছে আফির একটা পাঞ্চের কারণেই। সে মনে হচ্ছে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে আগের তুলনায়, সেজিং হ্যারান হয়ে বলতেছে। এখানে বলতেছে আমি তো শুধু একটু সিরিয়াস হয়েছি। পরের সিনে দেখা যায় বালুর ব্যাগটা এখানে বালু বের হতে আছে। কোনো খারাপ না, তুমি অনেক ভালো উন্নতি করেছো মনে মনে বলতেছে সেজিং। তো আফ এখানে বলতেছে আমি কি তোমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছি, এত ভয় পাবে না। তো এখানে সেজিং বলতেছে আমার মনে হয় সে অনেক ভালো পার্টনার হবে, ট্রেনিং পার্টনার আপনার জন্য। তো কি মনে হয় মিস্টার ইয়ান, তো পিছনে একটা বডি বিল্ডার চলে আসছে। তো আফ একটু ঘাবড়ে গিয়ে বলতেছে একটু দাঁড়াও এখানে মিস্টার ওয়াং কে, তো কি হচ্ছে এখানে? তো এটা নাকি ডেভিল কোচ ওয়াংলু, মানে টাইটেল দেশে এর। তো এখানে বলতেছে হ্যাঁ এটা কোনো খারাপ না, সে দেখতে অনেকটাই হেলদি স্বাস্থ্যকর। এখানে এই কোচ বলতেছে যে এই বাচ্চা আমি তোমাকে এখানে আমার সাথে ট্রেনিং পার্টনার বানাতে চাই। এখানে সেই বডি বিল্ডারের গা দিয়ে এখানে অরা বের হচ্ছে রেড কালারের। তুমি আমাকে মানা করবে না তাই না? তো এখানে রাগ করে বলতেছে। তো মুখের উপর সেই রগগুলো ফুটে উঠতেছে। তো এখানে আমি বলতেছে মনে হচ্ছে আমি মানা করব না। তো এখানে কোচ বলতেছে ঠিক আছে আমরা এখানে শিখবো যে কীভাবে অ্যারেস্ট আর ফাইট করতে হয়। তো এখানে কিছু বড় সোলজারদেরকে দেখানো হয় যারা এখানে ট্রেনিং করতেছে, যারা এখানে অ্যারেস্ট করার আর ফাইটিং করা শিখবে। তো কোচ লু এখানে বলতেছে যে আমি এখানে আপনাকে ব্যাখ্যা করব যে কীভাবে এটা করতে হয়। তো আফ এখানে বলতেছে আমি খুব নিষ্পাপ, কোনো তারিখ নেই, সে আমাকে এভাবে সেট আপ করলো কেন, কে সেই দত্ত মানুষ? তো এটা শুনে সিজিং এখানে হাসতেছে। তো সিজিং এখানে বলতেছে সে হচ্ছে আমাদের বক্সিং কোচ, আমি তোমাকে সেই মুহূর্তের কথা মনে করি যখন তিনি বলেছিল যে সে তার একটা শক্তিশালী প্রশিক্ষণ অংশীদার লাগবে। সিজিং একটু মুখ ভেঙ্গায় বলতেছে জিব্বাবাই করে যে মিস্টার ইয়ান এখানে ইন্টারনাল শক্তির একজন মাস্টার, তাকে ভালোভাবে যত্ন নিও। তো এখানে কোচ এখানে তাকা রয়েছে, মানে যারা ট্রেনিং করাচ্ছে তাদেরই দিকে। তো আফি এখানে বলতেছে তুমি যদি এতই আমার নিয়ে চিন্তা হয় তাহলে তুমি নিজেই এখানে ট্রেনিং পার্টনার হলে না কেন? তো এখানে কোচ বলতেছে তোমাকে এত ফাইট ব্যাক করতে হবে না, তো তুমি এখানে তোমার আসল পাওয়ার ব্যবহার করে এখানে আমাকে একটা পাঞ্চ মারতে হবে। তো এখানে মনে হবে যাতে একটা রিয়েলিস্টিক সিন চলতেছে এখানে ফাইটের। কোচ অনেক ধমকায় বলতেছে, তো আফি শুনে ভয় পেয়ে আছে। তো আফি এখানে ঘাবড়ে গিয়ে বলতেছে মিস্টার ইয়ান কি আমার সাথে কথা বলতেছে, সে কি সিরিয়াস? তো এখানে মিস্টার ইয়ান বলতেছে চিন্তা করবে না, তো এমনকি যদি তোমার জয়েন্টগুলো খুলেও যায় তো আমি সেগুলো আবার ফিরিয়ে দেখতে পারবো। তো আফি এখানে ঘাবড়ে গিয়ে বলতেছে ধন্যবাদ মিস্টার, কিন্তু আমাদের এত কঠিনভাবে যুদ্ধ করার দরকার নেই, তো আমরা এখানে যুদ্ধ না করলেও তো হবে, তুমি খুব দ্রুত মুখ চালাচ্ছ, তাড়াতাড়ি আসো আমার সামনে। আফি এখানে ঘাবড়ে গিয়ে বলতেছে এই পুলিশ অফিসারটা খুবই অ্যাগ্রেসিভ, সে এখানে এত তাড়াতাড়ি ট্রেনিং করা শুরু করে দিল। তো আফি এখানে বলতেছে এখন তুমি যেহেতু আমাকে এখানে নিয়ে এসেছো তোমার পার্টনার বানাতে, তো আমি তোমাকে কোনো করুণা দেখাবো না আর তুমি কোনো রিগ্রেটও করতে পারবে না। আফি অনেক দ্রুত এখানে পাঞ্চ মারার জন্য এগোয়ে চলে যাচ্ছে। তো মুখের উপর অনেক জোরে একটা পাঞ্চ মেরে দেয়, মনে হচ্ছে এইবার কোচ নিচে পড়ে যাবে, কারণ বালুর ব্যাগটা তো এক পাঞ্চে এখানে ফেটে গেল। তো দেখি এইবার পাঞ্চটার কত পাওয়ার। আফির পাঞ্চটা কোনো কাজেই আসে নাই, এখানে পাথরের মতো দাঁড়ায় আছে। আর আফি বলতেছে এই মানুষটাকে এখানে আয়রন দিয়ে তৈরি করা। তো পরের সিনে দেখা যায় সেই মিস্টার ইয়ান এখানে আফিকে ধরে ফেলছে কলার দিয়ে। তো এখানে মিস্টার ইয়াং বলতেছে যখন একজন মানুষ বাতাসে থাকে তখন তার ব্যালেন্স করতে পারে না, মানে ব্যালেন্স হারিয়ে ফেলে, তখন তুমি তাকে এভাবে মাটিতে ফেলে দিতে পারবে। তো আউফিকে এখানে অনেক জোরে একটা আসার মারছে এই কোর্স। আউফি ব্যথা পেয়ে বলতেছে আউচ, না এটা আবার করো না, আউফি জোরে জোরে চিল্লা বলতেছে। আর এই কোর্সটা এখানে শয়তানি হাসি দিচ্ছে হি হি করে।
কিরকম করছে, এখানে মুখটা কিরকম করে রাখছে, এখানে দাঁত বের করে আফিকে গলা মানে বাইরে ধরছে যাতে নড়াচড়া না করতে পারে, আর বলতেছে যে তুমি কি এত সহজে হার মেনে যাবে, আর কিছু করতে পারবে না। তাই এখানে আফি বলতেছে ও না, সে এখন আমাকে দখল করেছে, আমাকে তার সাথে স্মার্টভাবে মোকাবেলা করার জন্য একটা উপায় বের করতে হবে। এরপরে কোচটা এখানে উঠতেছে আস্তে আস্তে, কোচটা এখানে আফিকে ছেড়ে দিয়ে বলতেছে খারাপ না, তুমি এখনো দাঁড়াতে পারো, তোমার সাহস আছে, আমি এটা পছন্দ করি। এই সাধারণ আক্রমণ তাকে কোনো আঘাত করবে না, আফি বলতেছে। আফি এখানে বলতেছে তার বডিটা একদম ট্যাঙ্কের মতন শক্ত, আর তার কোনো ভুল নেই বডির ভিতরে, মানে কোনো উইকনেস নেই। তো আফি এখানে বলতেছে অনেক অবিশ্বাস্যভাবে শক্তিশালী, তো আমার আক্রমণ তাকে আঘাত করতে পারে না, সে আমাকে সহজেই হারিয়ে ফেলতে পারে। আফি এখানে বলতেছে যদি তাই হয় তো আমাকে তার প্রতিরক্ষার মাধ্যমে কাটাতে হবে, মানে অ্যাটাকগুলোকে ডজ করতে হবে। হতে পারে যে আমি একটা চান্স পেতে পারি তার কিউইটাকে ডিস্টার্ব করে। তো এখানে একটা আঙুল দিয়ে মানে সার্কেল টাইপের কিছু একটা বানাচ্ছে তার কিউই ডিস্টার্ব করার জন্য। তো কোচ এখানে বলতেছে তুমি কি এখন একটা আঙুল দিয়ে আমার সাথে লড়াই করতে আসতেছো? তো এখানে কোচের উপরে অ্যাটাক করার জন্য চলে আসতেছে, তো ডাইরেক্ট অ্যাটাক করতে পারবে না, কারণ ডাইরেক্ট অ্যাটাকে কোনো কাজ হবে না। তো এখানে তার মনোযোগটাকে সরানোর চেষ্টা করতেছে। তো আফি এখানে কোচের পিছনে চলে আসতেছে অনেক দ্রুত, তো আর বলতেছে আমাকে মানে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, এবং সেই মুহূর্তে তার পিছনে গার্ড যখন ছেড়ে দেবে তখন যেতে হবে। আফি এখানে তার কিউইটাকে ডিস্টার্ব করার পর এখানে একটা উইকনেস পাইছে, একটা পয়েন্ট পাইছে। তো এই পয়েন্টের ভিতরে যে এখানে অ্যাটাকটা করছে তারা সেই আঙ্গুলটা ব্যবহার করে যেখানে কিউই রিলিজ হচ্ছিল, তো সেই পয়েন্টে আঘাত করার কারণে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে, কোচের অনেক ব্যথা হচ্ছিল। তো এখানে আফি অ্যাকোয়া পয়েন্ট টেকনিক ব্যবহার করে এখানে মানে জায়গায় জায়গায় পিনস করতেছে, আর বলতেছে যে এখানে কোনো কোনো মানুষের ডিফেন্সিভ অনেক বেশি থাকে, ব্যারিয়ার থাকে, তো সেগুলোকে আগে ভাঙতে হবে, তারপরে এখানে অ্যাটাক করলে পরে কাজে লাগবে। তো সেজন্য আমাকে প্রথমে তার ডিফেন্সিভ ব্যারিয়ারটাকে ভাঙতে হবে। তো এরপর এখানে আফি অ্যাটাক করতেছে, তার হাতটাকে ধরে এখানে বগলের নিচে জামাটা ধরছে। কোচ দেখে এখানে অনেক হ্যারান হয়ে যায় যে আফির এই টেকনিক ব্যবহার করতেছে। আফি সেই কোচটাকে এখানে বাতাসে উড়াই নিয়ে যাচ্ছে, মানে উল্টাই দিচ্ছে। তো এরপরে সিনে আফি সেই হাত আর কলার ধরে এখানে তাকে উল্টাই দিচ্ছে মাটিতে। তো এরপর ব্যাম করে নিচে ফেলাই দিয়েছে কোচটাকে, মানে মিস্টার ইয়ানকে। তো আফি সেই হাতে এখনও ধরে রাখছে আর এখানে স্টাইল করে দাঁড়িয়ে আছে। সিজিং এখানে বলতেছে আফি মনে হয় নিজের একটা টেকনিক ব্যবহার করতেছে তাকে হারানোর জন্য। তো এখানে যতগুলো সোলজার ছিল তো সবগুলো এখানে অবাক হয়ে গেছে কোচকে এভাবে হারতে দেখে, যে কি বলতেছে কি হয়েছে এই ট্রাগে। তো এটা অনেক ইনক্রেডিবল ছিল, এটা কি ধরনের মুভ ছিল? তো এখানে কোচ বলতেছে আফিকে, তো আফি এখানে বলতেছে এটা তো শুধুমাত্র ট্যান্ডন ব্রেকিং স্কিল ছিল। তো ট্যান্ডন ব্রেকিং স্কিল ব্যবহার করে তার জয়েন্টগুলোকে রিসেট করে দিয়েছে। তো এটার জন্য মিস্টার ইয়ান এখানে থ্যাংক ইউ জানাচ্ছে আফিকে। তো এরপরে সিনে দেখা যায় মিস্টার ইয়ানের অনেক ব্যথা শুরু হয়ে গেছে, তো সে এখানে কোলাপস হয়ে নিচে পড়ে যায়। তো এখানে দেখা যায় যে দুজন চলে যাচ্ছে কোচকে বাঁচানোর জন্য, আর এখানে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। তো এটা ছিল 23, 24, 25। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন এসেছেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর আপনার সামনে প্লেলিস্ট এগিয়ে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।